তোকে তো আমি নার্সিং হোমে থাকতে বলেছি, বিজনেস সামলাতে বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি তো সবটাই সামলাচ্ছি, তুই এখন কি বলবি বল না, কি হয়েছে? হ্যাঁ বলছি, আমাকে একটু নার্সিং হোম নিয়ে যাবি এক্ষুনি? হ্যাঁ। নার্সিং হোম কেন, মানে তোর কি শরীর খারাপ করছে? না না, আমি একবার রানীর সাথে কথা বলতে চাই। তো জুনিয়র ডক্টর হয়ে জয়েন করেছে, আমিও দেখতে চাই যে বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে ও কত বড় ডক্টর হয়েছে। আমাকে নিয়ে চল, আমি ওর ইন্টারভিউ নেব। কিরে শুনতে পাচ্ছিস কি বললাম? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোর শরীরের যা কন্ডিশন তা ফাইন। এক কাজ কর, ওই চারজন যে নতুন জুনিয়র ডক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে ওদেরকে এক্ষুনি নার্সিং হোমে ডেকে নে, আমি সবার ইন্টারভিউ নেব, ইনক্লুডিং রানী। উফ, এই জয়টা না, যেই রানীর নাম শুনেছে অমনি ওকে দেখা করতে হবে, পা দেখলে পানা দেখলে করে ঘর চলে যায়। বলছি সময় তো হয়েই গেল, রানী তো যখন তখন আসতে পারে, কি যে হবে এখন। তুমি তো খেলা জমবে, তুমি খালি দেখতে থাকো না। ও বাবা শোন না, বলছি আগে বাড়িতে থেকে চোখটা সারিয়ে নে, তারপরে তুই যেখানে খুশি যা, তুই অত টেনশন করিস না, কেমন? কাকিমণি তুমি একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ ভাই শোন না, তুই আগে একটু সুস্থ হ, তারপর যাকে দেখার ঠিক তাকে দেখতে পাবি। আমার তো মনে হয় ওই মেয়েকে তোদের নার্সিং হোমে না রাখাই ভালো। আমি তো অনিশাকে বলেই দিয়েছি কলকাতাতে অনেক নার্সিং হোম, অন্য কোনো নার্সিং হোমে গিয়ে কাজ করবো। সম্পর্ক নেই কিছু নেই, আবার এইভাবে ফিরে আসা মানেই কিন্তু মুশকিল। না না, মুশকিলের তো কিছু নেই, বলছি তো আমি নার্সিং হোম যাবো, রানীর ইন্টারভিউ নেব।